ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام ورحمة الله وبركاته جي أرى تريد الله الرسول صلى الله عليه وسلم দিনে তিনি জোর পড়তেন বারো রাখাত পড়তেন সলাভাতুল্লাহ অর্থাৎ জোর রাত্রে পড়লে এগারো আর দিনে বারো মানে সব মিলে আর কি এটাই উত্তম যদি রাত্রে ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত ভীতির পড়তে না পারেন দিনের বেলা সূর্য ওঠার পর থেকে পরে নেবেন একদম জোর মুহূর্ত পর্যন্ত জোর পড়বে কারো যদি অভ্যাস থাকে তিন রেখাত পড়া তো সে চার পড়বে জোর দুই রেখাত দুই রেখাত করে পড়ে নেবে ওই রকম আর কি তবে কেউ যদি বারো রেখাত নেয় আল্লাহ রসুন তো আলহামদুলিল্লাহ বাকি আপনার প্রশ্ন যে দয়া কুনুত পড়বে কি কিমতুল্লাহ দেখলাম তিনি বলেছেন দয়া কুনুত হয় রাত্রে রাত্রে শেষ রাখাতে যখন বীতির পড়বে তো দিনে পড়লে আর দয়া কুনুতের প্রয়োজন নেই এছাড়া ভিতরে যে দয়া কুনুত এটা সূন্য এটা কিন্তু ওয়াজিব নয় বরং কখনো ছাড়া চন্নত দয়া কোনো ছাড়বেও পড়বেও এরকম এটাই উত্তম সবসময় যে ধারাবাহিক পড়তেই হবে এরকম না মাঝে মধ্যে পড়বে মাঝে মধ্যে ছাড়বে রাত্রে পড়লো আর দিনে এটার পড়ার দরকার নেই কারণ আল্লাহ রসুন সাল্লা শিললেন যে দিনে একবার রকাত পড়তেন যে সাথে ভিতরের মানে দয়া কোনো উল্লেখ নাই হাদিছে بارك الله فيك <applause> والسلام عليكم ورحمة الله وبركاته.